নোয়াখালীর বেগমগঞ্জে মাদক বিক্রিতে বাধা দেয় ইসমাইল নামের একজনকে হত্যা করা হয়েছে। এ সময় ইসমাইলের ভাতিজা আহত হয়। পরিবারের অভিযোগ, গেল রাতে উপজেলার আলাইয়াপুর রমনিরহাট এলাকায় স্থানীয় কিবরিয়া রবিন সহ বেশ কয়েকজন মাদক বিক্রেতার সঙ্গে ইসমাইলের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ছুরি ও বল্লম নিয়ে ইসমাইল ও তার ভাতিজার উপর আক্রমণ করে মাদক বিক্রেতারা। এতে ঘটনাস্থলেই ইসমাইল মারা যায়।